नमस्कार बंधुरा आमार टेस्टी कुकिंग चैनले आपनादेर सबाइके स्वागत। अनेक दिन धरे खूब भर्ता बा माखा खावार इच्छे होच्छिलो आर गरम भातेर साथे एई भर्ता बोलो कि माखा बोलो चाई बोलो ना केनो खूबई जमे जाए। তাই আজকে মনে হচ্ছিল সেরকম মাছ মাংস কিছু রান্না না করে একদম সিম্পল ভর্তা ভাত খাই। তাই একটা পুরনো দিনের ভর্তা বা বাটা বা মাখা যাই বলো না কেন একটা রেসিপি নিয়ে আপনার তোমাদের কাছে চলে এসেছি। এই রেসিপিটা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না। যারা জানো না তারা অতি সহজে এই ভর্তাটা কী করে বানাবে তা ভালো করে দেখে নাও। এটা হলো ডাল চিংড়ির ভর্তা। এর জন্য আমি হাফ কাপ মতো মুসুর ডাল নিয়েছি আর নিয়েছি ওই 50 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে খুঁজে ছাড়িয়ে নিয়েছি। দেখো এই রকম সাইজের চিংড়ি মাছ নিয়েছি, বেশি ছোটো না বেশি বড় না। এবার ওটাকে পরিষ্কার করে এবার ওই ডালটা যেটা আছে ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াই নিয়ে ওর মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ডালটাকেও দিয়ে দিলাম ধুয়ে রাখা। এরপর ওই ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা লঙ্কাকে ফাটিয়ে কাঁচা লঙ্কাকে ফাটিয়ে আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর একটুখানি অল্প করে সর্ষের তেল। ভর্তা হবে আর সর্ষের তেল হবে না এমন কিছু এমন কখনো হয়? এবার সমস্তটাকে ভালো করে নাড়িয়ে দিলাম। এটা ডালটা যতক্ষণ শুকনো হচ্ছে ততক্ষণ আরেকটা চাটু নিয়ে তাতে অল্প করে তেল দিয়ে ওর মধ্যে হাফ করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন। ওটাকে হালকা হালকা সেঁকে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা হলো নুন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সেকা হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে ওটাকে নাড়িয়ে নিয়েছি। এদিকে ডালটাও আমার মোটামুটি ভালো করে একদম কিন্তু সিদ্ধ হয়ে এসছে। এবার জলটা একটুখানি ঘন হলেই আমি নামিয়ে নেবো আর ভাত ডালের মধ্যে যে রসুনগুলো আছে সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন ডাল থেকে জলটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। এবার কথা বলতে বলতে ডালটা কিন্তু তুলে নিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এখানে আপনার পরিমাণ মতো আপনি শুকনো লঙ্কা দেবেন, আমি বেশি শুকনো লঙ্কা পছন্দ করি না তাই একটাই দিয়েছি। আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। ওর দুটোকে ভালো করে ভেজে নিলাম। দেখুন এই রকম করে ভেজে নিয়েছি। এবার ওই পেঁয়াজ কুচি আর লঙ্কার তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেঁচে রাখা চিংড়ি মাছগুলোকে। ওটাকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আপনি চাইলে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আগে থেকে মাখিয়ে নিতে পারেন। মাছটাও কিন্তু আবার ভালো করে ভাজা হয়ে গেছে। আরেকটা কথা তো বলতেই ভুলে গেছিলাম, এই যে পেঁয়াজটা আছে না এটা আপনি কাঁচাও দিতে পারেন। আমার কাঁচা পেঁয়াজ পছন্দ নয় তাই আমি ভাজা পেঁয়াজ দিয়েছি। এবার যে সমস্ত ভাজা জিনিসগুলো রয়েছে সেগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর চিংড়ি মাছটাকেও ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। আপনি চাইলে হামান দিস্তায় চটকে নিতে পারেন। এবার সমস্তটাকে ডালের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে ফ্লেভারের জন্য অল্প একটু নুন আর ভেজে রাখা যে তেলটা সব কিছু ভেজেছি সেই তেলটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য মাখিয়ে নিলাম। ওপর এটা তো মাখানো হয়ে গেছে, উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের ডাল চিংড়ির ভর্তা। এবার আমি এটাকে টেস্ট করে দেখছি গরম ভাতের সাথে এটি কেমন লাগছে। এটা জাস্ট গরম ভাতের সাথে একদম জমে ক্ষীর। এইরকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস প্রচুর প্রচুর সাপোর্ট করবেন আর কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।